ঘন ঘন শ্বশুর বাড়ি জেওনা খবরদার, শ্বশুর বাড়ি ভারী মজা, নতুন জামাই বলে, পুরনো হলে বুঝবে রে ভাই জামাই কাকে বলে। প্রথম প্রথম দেখতে পাবে সবার মুখে হাসি, তারপরে যে দেবে খেতে সবই তোমার বাসি। মনে মনে ভাববে তখন একাই ভালো ছিলাম, কলিযুগে কেন আমি বিয়ে করতে গেলাম। তুলবো একটা, দারুন দারুন, একটা তুলে দি আর একটা। বলি গরমকালে পড়ছে গরম, শীতকালে শীত, আর বাংলা ছবি জামাই বাবু এলেন প্রসঞ্জিৎ, বিয়ে বাড়ি এলো তত্ত্ব, দাঁড়িয়েছিলেন উৎপল দত্ত। সেই বিয়েতে বিশ্বজিৎ হয়েছিল রাজি, খবর পেয়ে ছুটে এলেন ভিক্টর বেনার্জি, ওপর থেকে আশীর্বাদ করলেন ভানু, বরযাত্রী সঙ্গে ছিলেন কুমার শানু। 10 মিনিটে বিল্লা ভাসিটা মিষ্টি খায়, তাই দেখে শতাব্দী লজ্জা পায়। স্বামীর সঙ্গে এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিষেক খেয়ে বলল ভালো হয়েছে সুক্ত। মনে দুঃখে চিরঞ্জিত খেয়েছিল মাল, তাই দেখে রেগে গেল তাপস পাল। গান গাইতে এসেছিলেন অমিত কুমার, সেই গানে এসেছিলেন ইন্দ্রাণী হালদার, রান্নায় সহযোগিতা করেছিল লতা, পরিবেশন করতে এলেন গাগ নচিকেতা। ভাই দাস খেয়ে বলল ভালো হয়নি রান্না, খবর পেয়ে দেবশ্রী জুড়ে দিল কান্না। বাহ দারুন দারুন, দাদু কি নিয়ে এসছো সবজি? এটা তুলে দিই ধর, আরেকটা হবে আরেকটা। বলি ভোর দিন ভোর দিন ভোর দিন দাদা, এবার ভোটে জিতলে তোমাদের অলিগলিতে হবে না আর কাদা। বাহ, গ্রামগঞ্জে জ্বলবে আলো দেবজলের কল, আর বেগা ছেলে চাকরি দেব হাসপাতালের ফল, কলকারখানা খুলবে আবার সবাই কাজ পাবে, যেখানে চলে না মানুষ সেখানে রাস্তা হবে। আইরে সপন আইরে সপন আইরে ভাই কালু, কেরোসিনের দাম কমবে কমবে পটল আলু, রেলের ভাড়া বাড়বে না, ধরবে না পুলিশ মদ খেলে, চুরি করলে মারবে না কেউ, থাকতে হবে না জেলে। তোমরা সবাই শুনে রাখো শোনা আমার কথা, তোমাদের আর চিন্তা কিসের, আমি দেশের নেতা। বাহ দারুন দারুন। ঠান্ডারে ভর্তি কত নিবি।